গুড মর্নিং, কেমন আছেন সবাই? শান্তি দিবাঞ্জস ব্লগে আপনাদের অনেক স্বাগত। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে শনিবার, তো সকালবেলার কাজকর্ম মিটিয়ে চা বিস্কুট খেয়ে দিবাঞ্জুকে খাইয়ে দিয়ে দিয়েছি, ও টিভি দেখছে। আমি এই জামাকাপড়গুলো খুঁজে খাজে নিয়ে যাচ্ছি, কেচেন ভিজিয়ে রাখবো, এখন পরে কাচবো দুপুরের দিকে। তো ওই যে ভিজিয়ে দিলাম, এখানে চলে এসেছি আনাজ কাটতে। আর দিবাঞ্জু এসছে আমার সাথে সাথে বকবক করার জন্য আমার সাথে। তো ওখানে বকবক করছে, আমি আনাজগুলো কাটছি। তো দিবাংশু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কি জানি মশা কামড়াচ্ছে নাকি এমনি চোল খাচ্ছে হয়তো। তো আমাকে এসে বলছে মামাকে মাচ্ছর কাটরা হে, মাম্মা মাচ্ছর কাটরা হে। তো চোল কালো এমনিতেই বলে যে মাচ্ছর কাটরা হে, বুঝতে পারে না, ও মনে হয় যে মনে করে এমনি মশা কামড়াচ্ছে বোধ হয়। দিবাঞ্জুর জন্য একটু সবজি বানাবো। শিঙি মাছ এনেছিলো আগের শনিবার দিনকে, তো সেই মাছ এখনও রয়ে গেছে, অনেকগুলো এনেছিলো, দুটো দুটো করে খাইয়েছি। তার মধ্যে দু তিন দিন বাদ গেছে, একদিন মাংস হয়েছিলো, একদিন ডিম হয়েছিল। তো যেহেতু ডিমটা খেতে ভালোবাসে তাই জন্য বাদ পড়ে গেছিলো, তাই সবজিগুলো কেটে নিচ্ছি। আর এখানে একটু ডাল নিয়ে নিচ্ছি, সেদ্ধ বসাবো ডাল। আমাদের জন্য ডাল, মসুর ডাল বানাবো আর ডিমের ঝাল বানাবো। তো সেই জন্য মসুর ডালটা ধুয়ে এবার বসিয়ে দিই সিদ্ধ। এদিকে আমার সবজিটা কাটা হয়ে গেছে, আর তারপরে রান্নাটা শুরু করব। এখনও মাছগুলো কাটি নিয়ে যে মাছগুলো দুখানা মাছ রয়েছে, দুখানের ঝোল বানিয়ে দেবো, খাবে। আজকে শেষ হয়ে যাবে, আবার দেখি আজকে শনিবার, আজকে হয়তো মাছ আনতে যাবে, নয়তো কালকে হয়তো নিয়ে আসবে। তো যদি আবার পায় তো জানতো মাছ ভালোই হয়, এসে অনেকদিন এক সপ্তাহ হলো মাছগুলো। ছেলেটাকে এই হপ্তাহে বেশ একটু মাছ খাওয়াতে পারলাম। এখানে মাছ আনার এতটা সমস্যা, ভীষণ অসুবিধে হয়ে যায়। যদি মাঝের পাপাও মাছগুলো মেরে দিচ্ছে, 11:30-12টার মতন বাজে এখন। কাপড় জামাগুলো কেচে নিয়েছি, আর এখানে আমি মাছ বাচ্ছি। আমার ছেলে জানেন আজকে ভিডিও বানিয়ে দিচ্ছে, বলছে মা আমি তোমার ভিডিও বানাবো। তুমি তোমার ওস্তাদ, দূর বন্ধ করে দিয়েছি। তো রান্নাবান্না করে নিয়েছি, এই যে দিবাংশুর ঝোল বানিয়ে নিয়েছি, এখানে ডিমের কারি আর এই যে কালোজিরি দিয়ে ডাল, আর আগের দিনের একটুখানি পালং শাক ছিল সেটা একটু গরম করে নিয়েছি। দিবাংশুর খাবারটা এখানে বেরিয়ে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। তো ওকে এবার চলুন খাইয়ে নিই। একদম পাতলা করেই ঝোলটাও বানিয়েছি, খেতে বেশ যাতে ভালো লাগে। ও ঝাল ঝোল এমনিই পছন্দ করে না, মশলাপাতিও অত পছন্দ করে না। চলুন খেতে বসিয়ে দিই। ছেলে আজকে আমার ভিডিও বানিয়ে দিয়েছে, ছেলেটা ভাবছি কবে বড় হবে আমার ভিডিওগুলো বানাবে। তো আজকে নিজে থেকে বলছে মা আমি তোমার ভিডিও বানাবো বানাবো, তো দিল বানিয়ে। তুমি এখন খাবার খাবে? আচ্ছা কি দিয়ে খাবে? কিটা দিয়ে? ফিস দিয়ে? তার নাম বলো ফিস। এখন দুটো মতন বাজে, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর একটুখানি অনেকখানি দুধ ছিল ফ্রিজে, আগের দিন বলেছিলাম, সেই ফ্রিজগুলো এই দুধগুলো একটুখানি ফ্রিজ থেকে বার করে কাটিয়ে নিয়ে নিলাম, ছানা বানিয়ে নিলাম। এই জন্য চলুন ছানাটা চলটা ছেঁকে নিই। তো একটুখানি মিষ্টি বানাবো, রসগোল্লা বানাবো ইচ্ছা আছে। কলকাতার মতন রসগোল্লা এখানে পাওয়া যায় না, তো এই বাড়িতেই বানিয়ে খেতে হয়। তার জন্য একটুখানি ছানা বানিয়ে নিলাম, এটা আজকে বানাবো না, আমরা রেখে দেবো এখন ফ্রিজে, আজকে টাইম নেই, তো কালকে দেখি বানাবো। আর এই ফ্রিজে এই যে জলটা আছে ছানার, এটা ফেলে দেবো না, এটাও রেখে দেবো। এই ছানার জল অনেক কাজে লাগে, শরবত করে খেতে আরও হেভি উপকার এই ছানার জল খাওয়া। তার জন্য এই ডাব্বাটার মধ্যে ভরে রেখে দেবো। তারপর ধরুন রান্নাবান্না করলাম, একটু সবজিতে দিয়ে দিলাম, আটা মাখার সময় যদি এই ছানার জলটা দিয়ে আটা মাখেন না, খুব টেস্টি লাগে খেতে। চলুন হয়ে গেছে, এটা ঠান্ডা হোক, এখন ফ্রিজে ঢোকাবো না, ঠান্ডা হয়ে গেলে তারপর ঢোকাবো। আর এটা একটু ধুয়ে নিই ছানাটা জল দিয়ে। কাপড় এভাবে হচ্ছে না, দাঁড়ান কাপড়টা বার করি আমি আগে। কাপড় বার করে নিয়ে এভাবে ধুয়ে দিলাম, সাদা কাপড় এই নরম একটা সুতির কাপড়ের মধ্যে। এবার রেখে দেবো, এর মধ্যে জলটা ঝরুক, তারপরে বাসন কোসন দেখুন না কিচ্ছু মাজা হয়নি, আজকে রয়েছে সব। বাস জল চিপড়ে নিয়েছি, এবার রেখে দেবো পরে ফ্রিজে। দিবাঞ্জুবাবু এখানে বসে বসে কাঁদছে,
ছটা বাজে, এখন বলছি পড়তে বসতে, এখন বাইরে খেলবে, এতক্ষণ খেলছিল 5:30 দিকে উঠে। দেখো মুখখানার ছিঁড়ি দেখুন কি করে রেখেছে। কিরম ভাবে বসে একদম মাটিতে মেঝেতে কাঁদছে। ঘরে ওই দরজায় ছিটকিনি মেরে দিয়েছি, বাইরে যেতে দিচ্ছি না তার জন্য। বলছি একটু পরে নে, একটু পরে নে, তারপর যাবি, তা না আগে খেলবি। আন্টির কাছে নেই, আমি আন্টির কাছে নাই না। বাবাকে ফোন করবো আমি, আমি বাবাকে ফোন করে সব বলবো। এরকম করছো তুমি, তাহলে বাবা রাত্রিবেলা এসে ঘুরতে নিয়ে যাবে না, আমরা রাতে ঘুরতে যাবো তো, আমরা বাই বাই যাবো, আমরা বেরিয়ে বেরিয়ে যাবো। আমি তো যাবো বাবার সাথে, পিপিপ যাবো, পিপিপ আমি যাবো। চোখে আকে পানি পচো পচলো। হ্যাঁ মাম্মা পুছো, হ্যাঁ পুছো, পুছনা পড়েগা, পুছনা পড়েগা, পুছনা পড়েগা। সবাই দেখছে কিন্তু, বলছে বাজে ছেলে, সবাই বলছে, এখানে বলছে কিতনা গন্দা বাচ্চা হে, ক্যাসে চিক রা হে, এসে কই চিল্লাতা হে ক্যা। ওর পায়ে কি হয়ে গেছে, কি হয়ে গেছে? এটা কোন পুরনো ছোটবেলার চটি, তুলে রাখা ছিল, ছোটবেলায় পড়তো না, এখন বার করে ওর পড়ার শখ জেগেছে। ইস হাতে পড়াই করলো, ফির যাঙ্গে উঠো 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 উঠা উঠো উঠো, আসে নেই করতে, আসে নেই করতে। আমি এবার বকে দেবো তাহলে, ভীষণ বকবো তাহলে আমি এবার। তাহলে বাবা বাড়ি চলে যাচ্ছি, তুমি থাকো একা একা, আন্টি বাড়ি চলে যাবে তখন তুমি কী করবে? থাকো তুমি, আমি বাবা বাড়ি যাচ্ছি, শুনবে না কথা, উঠো পড়ো। এখনো সন্ধে বন্ধে দিইনি, সন্ধে দেবো, এখনও বাইরে বেশ আলো আছে দেখুন। ও হো, আমি দরজাটা বন্ধ রেখেছি, ভালোই আলো আছে বাইরেটা এখনো। এখন এই 7টা মতন বাজে সন্ধে, একটুখানি টিভি চালিয়ে টিভি দেখছি, আর দীপাঞ্জুকে এই একটুখানি বিস্কুট আর হরলিক্স খাইয়ে নিচ্ছি। ওকে অন্যদিন 7টার সময়, 7:30 সময় পড়তে বসাই, আজকে 6:30 সময় কাঁদছিল, তখন দেখলেন তখনই বসিয়ে দিয়েছি পড়তে, তো 7টার মধ্যে পড়া শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করে পড়ে নিয়েছে। তো এখানে একটা ওই যে আমাদের আগে প্লাস্টিকের মধ্যে টিপলে একটা আওয়াজ হতো না ফটফট করে, ওই জিনিসটা অনেক বড় জেঠিমা এনে দিয়েছে, ওটার মধ্যে নাচছে আর ফটফট করে ফাটছে, ওটা ও বেশ মজা পাচ্ছে ওটায়। আর এখানে আমি খাইয়ে নিচ্ছি, চলুন তাহলে খাইয়ে নিয়ে এখানে ওকে, আর আর কাজ কিছু নেই, রাত্রিবেলাও একটু ভাত বানাবো, বাস আর কিছু করার নেই। আর আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে নেবেন, যারা ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা যদি চান আপনাদের এই বোনটি এগিয়ে চলুক, তাহলে প্লিজ 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 ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন। বাই বাই, গুড নাইট।